হ্যাঁ, আজানে নবীজির নাম শুনে আঙ্গুল চোখে লাগিয়ে চুম্বন করা যাবে কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে আমরা দরুদ পাঠ করতে হবে, এই নির্দেশ আমাদেরকে কোরআন হাদিস দিয়েছে। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলাদা করে আঙ্গুল চুম্বন করার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই। বিভিন্ন বই পুস্তকে এবং বিভিন্ন এ জাতীয় কথা অনেক জায়গায় পাওয়া যায়, সেগুলোর গ্রহণযোগ্য কোনো ভিত্তি নেই। একজন ইমানদার কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত বিশুদ্ধ হাদিসকে তিনি তার একমাত্র অবলম্বন বানাবেন, সেগুলোর কোথাও কিন্তু এরকম কোনো কথা বলা হয়নি। মহিলা